আমরা দোয়া করি আপনার লাইফ পার্টনার চলে আসুক আমরা দাওয়াত পাবো ইনশাআল্লাহ আপনাদের প্রবাস প্রবাস টাইম ওমানের অনেক তথ্যবহুল বহুল সংবাদ প্রচার করে যেগুলো এতটা বিস্তৃত ছিল না তো এখন আসলে অনেকটা পরিচিত হয়ে গেছে প্রবাস টাইম তো প্রবাস এর জন্য ভালোবাসা সব সময় দোয়া ও ভালোবাসা এগিয়ে যাক অনেক দূর প্রবাসীদের পাশে থাকুক এই কামনা রইলো আর কি জি অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম গালফ এক্সচেঞ্জ নিবেদিত প্রবাস টাইম এর বিশেষ আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি কেমন আমি ভালো আছি কোথা থেকে বলছেন আমি ওমান থেকে বলছি আচ্ছা ওমান থেকে আমরা বেশ কয়েকটা পেয়েছি তারপরেও জিজ্ঞাসা করি ওখানকার ওয়েদার কেমন এখন ওয়েদার তো আসলে আউটসাইডে অনেক গরম এখন যদিও সেপ্টেম্বরের সেপ্টেম্বর তো আগে থেকে টেম্পারেচার অনেক কম থার্টি ফাইভ থার্টি ফোর থার্টি সিক্স এরকম দুপুরের দিকে থার্টি এইট বা ফর্টি আর জুন জুলাইতে বেশি থাকে আপনার মাঝে মাঝে ফিফটি আর আমরা তো আসলে আমি ইনডোরে আছি অতটা ফিল করি না আর কি আচ্ছা আচ্ছা কতদিন থেকে আছেন ওখানে আমি আপনার

আচ্ছা কবে বিয়ে করবেন ভাবছেন হ্যাঁ সেটা আসলে কখনো চিন্তা ভাবনা করি নাই যে কখন বিয়ে করব বা কি করব আসলে মাইন্ডের মধ্যে কখনো আসে না আর কি এই যে সব সময় আপনাদের নিউজ তারপর বিভিন্ন মানুষের টক শো বা অনলাইনে সবকিছু দেখে টাইম পাস করি যদিও এখনো অফিসে আসি এগুলো দেখে টাইম পাস করি আর কি আচ্ছা শীঘ্রই আমরা দোয়া করি আপনার লাইফ পার্টনার চলে আসুক আমরা দাওয়াত পাবো ইনশাআল্লাহ আপনাদের প্রবাস প্রবাস টাইম ওমানের অনেক তথ্যবহুল বহুল সংবাদ প্রচার করে যে কারণে অনেক প্রথম থেকে অনেক প্রায় তিন চার বছর আগে থেকে ফলো করি তখন আসলে এতটা বিস্তৃত ছিল না তো এখন আসলে অনেকটা পরিচিত হয়ে গেছে প্রবাস টাইম তো প্রবাস এর জন্য ভালোবাসা সব সময় দোয়া ও ভালোবাসা এগিয়ে যাক অনেক দূর প্রবাসীদের পাশে থাকুক এই কামনা রইল আর কি জি অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য শুভ কামনা আচ্ছা একটা কমেন্ট পড়ে নেই বেশ কয়েকটা কমেন্ট এসছে কমেন্ট না পড়লেও ভাইরা রাগ করে বলে যে আমার কমেন্ট পড়ছে না আচ্ছা 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 আবু আহমদ লিখেছেন আমি ওমান সালালা থেকে ফারুক ভাই লিখেছেন আলহিল থেকে জুবায়ের লিখেছেন আমি ওমান আল কাবুরা থেকে গরমের তাপমাত্রা মোটামুটি আগে চেয়ে অনেকটা কমে গেছে আচ্ছা আলোহীন আলোহীন ল্যাম্পস লিখেছেন আপনি চাইলে তামিম বলে ডাকতে পারেন কিন্তু একটু মেজাজ গরম করে বলবেন না না হয় আপনার ওই মধুর কণ্ঠে তামিম নাম শুনলে বুকে ধন্যবাদ আপনার ধন্যবাদ আলোহীন ল্যাম্পোস্ট আচ্ছা তামিম ধন্যবাদ তামিম ভাই আচ্ছা ভাইও বলা যাবে না তামিম সুন্দর কমেন্ট করার জন্য আচ্ছা তাজুল ইসলাম লিখেছেন হাই মিলন আহমেদ আমি ওমান মাস্কাট সিদ্দিক লিখেছেন গতকালকে আর আজকে বেশি গরম পড়ে আচ্ছা আমি অনেক সময় বুঝতে পারি না যাই হোক আচ্ছা ভাই বলুন এবার যে আপনার ফিউচার প্ল্যান কি আমার ওখানেই থাকার ইচ্ছে আছে নাকি বাংলাদেশে এসে কিছু করার পরিকল্পনা আছে কিনা আসলে আমরা যারা কান্ট্রিতে থাকি তো এখানে মানুষ আসলে না আসলে বুঝতে পারতাম না এক সময় কি এক সময় চিন্তা করতাম যে কারোর কাছ থেকে আবদার করতাম দাবি করতাম যে আমার জন্য এটা করেন আমার জন্য এটা করেন আমার আবু অনেকদিন ধরে কাতারে ছিল তো আমি যখন এখানে আসছি তখন আসার পরে আসলে না মানে আমি আমার নিজেকে ফিল করতে পারি যে প্রবাসীরা আসলে কত কষ্ট করে একটা রুম অনেকজন মানুষ থাকে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি আবার সেটা কাজ করে রান্না বান্না করা মানে অনেক সংগ্রাম সংগ্রামের মধ্য দিয়ে প্রবাসীরা জীবন অতিবাহিত করে তো আসলে ওয়েস্টার্ন কান্ট্রি হলে একটা কথা ছিল পাঁচ ছয় বছর থাকলে আপনার ওখানে রেসিডেন্সি কার্ড পাওয়া যায় গ্রিন কার্ড পাওয়া যায় ফ্যামিলি নিয়ে ফিউচার থাকা যায় কিন্তু আমরা যেহেতু মিডিল ইস্ট কান্ট্রিতেও আসে এখানে আসলে আমরা যদি একশো বছরও থাকি না তো এখানে আসলে নাগরিকত্ব পাওয়ার কোনো চান্স নাই হ্যাঁ পাওয়া যেতে পারে যদি সাইন্টিস বড় আপনার গবেষক বা ওই ধরনের হাই কোয়ালিটির যদি কোনো ইয়ে থাকে জব সার্ভিস থাকে তাহলে হয়তো পাওয়া যেতে পারে তো আমাদের আসলে আমি না শুধু আমরা যারা প্রবাসী আছে আমাদের একটা সিম্পল ইয়ে থাকে যে আমরা কয়েক বছর করব করার পরে একবারে দেখে যাব ছোটখাটো একটা বিজনেস করার ইচ্ছা থাকে আর এরপরে অথবা চাকরি তো আসলে করে না প্রবাসীরা ভাই আপনার জন্য একটা কমেন্ট এসেছে জলিল ভাই লিখেছেন যে ভাই সময় মতো বিয়ে করে নিন বুঝই নাই আবার জলিল ভাই লিখেছে যে ভাই সঠিক সময়ে বিয়ে করে নিন আপনার জন্য একটা কমেন্ট আসছে ও আচ্ছা আচ্ছা না সেটা আসলে আমি এখানে আসার যখন আসছিলাম তখন আমি আমি আমার এজ ছিল এখন কিন্তু ওয়ান আমাকে লুকিং টা দেখতে হচ্ছে অনেকটা মানে বয়স্ক বয়স্ক মনে হচ্ছে কারণ আমি প্রচুর মনিটরের দিকে থাকি চেয়ে সারাক্ষণ আপনার অনলাইনে মানে আমার একটা নেশা হয়ে গেছে সবকিছু মানে টিপা টিপি করতে ইলেকট্রিক ডিভাইস আর কি যাই হোক সমস্যা নেই আল্লাহ কপালে যা রাখে আসলে আমি 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 না আমরা যারা প্রবাসী আছি সবার কথা বলতে পারি না আমি চিন্তা করি কি যে আমি হ্যাঁ আমি বিয়ে করে আসব। আসার পর আমি বিয়ে করে আবার এখানে চলে আসলাম আমার ওয়াইফ বা আমার লাইফ পার্টনার যে হবে সে দেশে থাকবে আমি এখানে থাকবো মানে আমার কাছে মনে হচ্ছে না সম্পর্কটা কেমন কেমন মানে অনেক দূর দূর মানুষ মানুষকে চিনা হলো না জানা হলো না তো হ্যাঁ যাই কয়েকদিন থাকি থাকার পরে দেশে যাব দেশে যাওয়ার পরে একটা ছোটখাটো কিছু একটা করার চেষ্টা আছে তারপর যদি কখনো আল্লাপা কপালে রাখে বিয়ে তাহলে যদি বিয়ে করি আমার কথা হচ্ছে আমি আমার ওয়াইফ নিয়ে ঘুরবো মজা করব আড্ডা দিব যেমন মানুষের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে না তা আমার আসলে ওই ধরনের গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আমি আসলে নাই বা ছিল না করি নাই কখনো কিন্তু আমার ইচ্ছে আছে আমি বিয়ে বিয়ের পরে বইয়ের সাথে প্রেম করব এই আর কি তো এখন আসলে বলতে পারি না আল্লাহ তালা কপালে কি রাখে বা কালকে কি হয় সেটা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইলো নেক্সট টাইমে আবার কথা হবে আশা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এগিয়ে যাক প্রফার টাইম নিয়মিত অনুষ্ঠান করবেন আর আপনাদের নিউজ গুলো আমরা অনেক সবসময় সবাই দেখি ফলো করি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন ওকে আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন জি ওকে ধন্যবাদ